স্টুডেন্টরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। দেখো তোমাদের আজকে যে কবিতাটা দিচ্ছি সেটা তোমাদের সবাইকে কিন্তু তৈরি করতে হবে, কারণ আগামীকাল 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। সেদিন আমি চাইবো আমার সমস্ত স্টুডেন্টরা যারা আবৃত্তি ভালোবাসে তারা সবাই যেন একটা কবিতা কালকে পড়ে, একটা আবৃত্তি পড়ে, একটা কবিতা, ঠিক আছে? কালকে দিনটাকে তাহলে তোমাদের শ্রদ্ধা জানানো হবে, ঠিক আছে? আজকে আমি তোমাদের জন্য যে কবিতাটা তোমাদের শেখাবো বলে রেডি করে এনেছি সেটা হলো মৃণালকান্তি দাসের লেখা একটি কবিতা, কবিতা আমার। কবিতা আমার জাগরণের ঘন ছায়া, কবিতা আমার নিকুন উঠন ঘর, কবিতা আমার ঘন অঞ্জন ছায়া, কবিতা আমার গোপন স্মরণ ঘর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশা বলি ভৈরবি, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার বইতার চুল, কবিতা আমার শক্তিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ফুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়ী তুমি। এই কবিতাটা সবাই তৈরি করো এবং আগামীকাল কবিতা দিবসে সবাই এই কবিতাটা আবৃত্তি করো, কেমন? পরের ক্লাসে আবার কথা।